পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ইমরান খানের কারাবন্দিত্বকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে জাতিসংঘের একটি মানবাধিকার বিষয়ক গ্রুপ। সোমবার এক বিবৃতিতে সংগঠনটি ইমরানের দ্রুত মুক্তি দাবি করেছে। সংবাদ সংস্থা এপি জানিয়েছে, গত বছর যে মামলায় ইমরান খানকে সাজা দেওয়া হয়েছিল সেই মামলাটি পর্যালোচনা করেই তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে জেনেভা ভিত্তিক ওই মানবাধিকার সংগঠনটি। উল্লেখ্য যে 2022 সালে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই একাধিক মামলায় ইমরান খানকে সাজা দেওয়া হয়েছে। 2023 সালের আগস্ট থেকেই কারাগারে আছেন ইমরান খান। সে সময় পাকিস্তানের একটি আদালত রাষ্ট্রীয় উপহার বিক্রি করে দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে 3 বছরের কারাদণ্ড ঘোষণা করেছিলেন। এর ফলে রাজনীতিতে তাকে নিষিদ্ধ করার পাশাপাশি গত 8 ফেব্রুয়ারি দেশটিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তার দলকেও অংশ নিতে দেওয়া হয়নি। যদিও ওই নির্বাচনে প্রতিকূল পরিবেশের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হয়ে ইমরান খানের সমর্থিতরাই সবচেয়ে বেশি আসনে বিজয়ী হয়েছেন। তবে ইমরানের দল দাবি করে আসছে, নির্বাচনে ভোট ডাকাতির মাধ্যমে তাদের প্রার্থীদের নিরঙ্কুশ বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে, যেন তারা সরকার গঠন করতে না পারেন। এদিকে বর্তমানে পাকিস্তানের সংসদে প্রধান বিরোধী দল হিসেবে থাকা ইমরান খানের সমর্থিত এমপিরা জাতিসংঘের মানবাধিকার গ্রুপের বিবৃতিকে সাধুবাদ জানিয়েছে। এই বিবৃতিতে বলা হয়েছে, যে দুর্নীতির মামলায় ইমরান খানকে আটক করে রাখা হয়েছে তার কোনো আইনগত ভিত্তি ছিল না, মূলত অযোগ্য ঘোষণা করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রাখতেই এমনটি করা হয়েছিল। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইমরান খানকে তার মত প্রকাশের স্বাধীনতার অধিকার প্রয়োগ করার জন্য আটক করা হয়েছিল এবং তাকে ন্যায্য বিচার থেকেও বঞ্চিত করা হয়েছিল। এ অবস্থায় যত দ্রুত সম্ভব ইমরান খানের মুক্তি দাবি করেছে সংগঠনটি। বিবৃতিতে ইমরান খানের দলের প্রতি অবিচার এবং নেতাকর্মী ও সমর্থকদের উপর নির্মম নির্যাতনের বিষয়গুলোও তুলে ধরা হয়েছে। প্রসঙ্গত, ইমরান আহমদ খান নিয়াজি একজন পাকিস্তানি রাজনীতিবিদ ও সাবেক ক্রিকেটার। তিনি 2018 সালের আগস্ট মাস থেকে 2022 সালের এপ্রিল মাস পর্যন্ত পাকিস্তানের 22তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা এবং 1996 থেকে 2023 সাল পর্যন্ত এই দলের চেয়ারম্যান ছিলেন। তিনি 1980 এর দশক থেকে 1990 এর দশকের শুরুর ভাগ পর্যন্ত পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। নিউজ ম্যান 24 টেক্স রিপোর্ট।